বন্দুক হামলা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতা এবার মিনেসোটা অঙ্গরাজ্যে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় বাসিন্দারা দ্রুত পুলিশে খবর দেয়া হয় ঘটনাস্থলে পৌঁছে আহত একজনকে দেখতে পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার কাছে গেলে আগে থেকে সেখানে লুকিয়ে থাকা অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে এ সময় আহত হন কয়েকজন পুলিশ সদস্য পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে অস্ত্রধারীও নিহত হয় মার্কিন গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় পুলিশ কর্মকর্তা ও হামলাকারী সহ কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এই ঘটনার পর পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ঘিরে ফেলে পুলিশ ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয় সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় কমপ্লেক্সের সামনের রাস্তায় যান চলাচল যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় সাত হাজার মানুষ আহত হয়েছেন আরও প্রায় তেরো হাজার এ সময় অস্ত্রধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দেড়শোর বেশি সদস্য নিহত হয়েছেন ফরহাদ চৌধুরী সময় সংবাদ